উৎসাহ তো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা, কারণ বিটকয়েনের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এখন কিন্তু প্রায় $50,000 হয়ে গেছে বিটকয়েনের দাম। সুতরাং যারা বিটকয়েনের সাথে জড়িত, অর্থাৎ বিটকয়েন যারা ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম করেন, তাদের জন্য এই বিষয়টা খুবই ভালো একটা খবর। তো যাই হোক, আজকে যেই সাইটটা নিয়ে আসলে ভিডিওটা করার কথা, অর্থাৎ ফসেট স্পিন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এই সাইটটার লেটেস্ট আপডেট কি। তো ফসেট স্পিন সম্পর্কে এর আগে ভিডিও দেওয়া হয়েছিল, ফসেট স্পিন সাইটটা আপনার কীভাবে কাজ করবে এবং কীভাবে পেমেন্টটা উইথড্র করবেন এবং পেমেন্ট প্রুফের ভিডিও দেওয়া আছে। আপনারা জানেন যে ফসেট স্পিন সাইটে কিন্তু চারটা ক্রিপ্টো কারেন্সি ইনকাম করা যায়, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম এবং লাইটকয়েন। তো চারটা ক্রিপ্টো কারেন্সি কিন্তু আলাদাভাবে ইনকাম করা যায় এবং আলাদাভাবে কিন্তু উইথড্র করা যায় এবং সেই পেমেন্টগুলো কিন্তু ফসেট পেতে নেওয়া যায়। তো আমি এই সাইট থেকে কয়েকটা পেমেন্ট পেয়েছি এবং অনেকদিন যাবত কাজ করিনি এই সাইটে। তো এখন বর্তমানে কি অবস্থায় আছে এই সাইটটা, সেই বিষয়টাই দেখাবো। তো যেটা বলতেছিলাম যে বিটকয়েন দাম যেহেতু বেড়ে গেছে, সুতরাং আপনারা যারা বিটকয়েন ইনকাম করতে চাচ্ছেন, তারা বিভিন্ন ভিডিও আছে এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে তো আপনারা সেই ভিডিওগুলো দেখে বিভিন্ন সাইটে জয়েন করে কাজ করতে পারেন। এখন যেই সাইটগুলো আছে, অত বেশি সাইট নেই এখন বর্তমানে বিশ্বস্ত, তো তারপরেও যেসব সাইট আছে সেসব সাইট থেকে কিন্তু ইনকাম করে মোটামুটি একটা চলা যায়। এখন যেহেতু মাত্র $1,987-তেই $1 হয়ে যাচ্ছে, সুতরাং $1,987 একদিনে ইনকাম করাটা চেষ্টা করলে পারা যায়। আপনি যদি একটু কষ্ট করে চেষ্টা করেন কয়েকটা সাইট মিলে, তাহলে কিন্তু আপনি ডেইলি যদি $1,987 ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন $1 করে হয়ে যাবে এবং মাস শেষে দেখা যায় যদি আপনি $30 ইনকাম করতে পারেন। তো $30 দাম বর্তমানে আছে হচ্ছে কয় টাকা আসে, প্রায় ২৪০০-২৫০০ টাকার মতো আসে। তো মাসে যদি আপনার এই টাকাটাও আসে, তবে আপনার মোটামুটি হাত খরচটা চলে যায়। তো যাই হোক, এই সাইটটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে আমি একটু সেট লগ ইন করে দেখাচ্ছি, তারপর আমি বলতেছি সেটা আসলে বর্তমান অবস্থাটা কি। তো দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই সাইটটাতে প্রবেশ করলাম, তখন কিন্তু এই যে বিটকয়েনের যে একটা ফসেট ক্লেম অপশন চলে আসলো। তো এখানে বিটকয়েনের জন্য 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা পর একটি করে ফসেট ক্লেম করা যায় এবং প্রতি ক্লেমে পাওয়া যায় হচ্ছে 5 সাতোশি করে এবং আরও বিভিন্ন, এখানে দেখতে পাচ্ছেন যে চারটা কয়েনের অর্থাৎ চারটা ক্রিপ্টো কারেন্সি ফসেট ক্লেম করা যায়। তো চারটা কয়েনের এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, আমার বিটকয়েন ব্যালেন্স আছে হচ্ছে 10,700 উপরে, তারপর বিটকয়েন ক্যাশের আছে হচ্ছে 9,000 উপরে, ইথেরিয়াম আছে 27,000 উপরে, তারপর লাইটকয়েন আছে কত, 42,000, হ্যাঁ 42,000 উপরে আছে। তো যাই হোক, এই সেটটাতে আপনারা জানেন যে এই সেটটাতে আমি অনেকদিন যাবত ভিডিও করি না, কারণ এই সেটটা আমি অনেকদিন যাবত কাজ করিনি। তো এরকম কয়েকটা সাইট আছে কাজ করা হয় না রেগুলার, আসলে সময় অভাবে সব সাইটে কাজ করা সম্ভব হয় না। তো যাই হোক, এই সাইটটাতে আমি কিছুদিন আগে পেমেন্ট উইথড্র করেছিলাম, চারটা কারেন্সিতে পেমেন্টটা, ও চারটা না সরি বিটকয়েন বাদে। আগে কিন্তু বিটকয়েন এই সাইট থেকে মাত্র 10,700 হলেই পেমেন্টটা উইথড্র করা যেত। তো এখন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বিটকয়েনে ১,০০,০০০ হলে ব্যালেন্সটা উইথড্র করা যায়, এটা খুবই কঠিন হয়ে গেছে। কারণ এরকম একটা সাইটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 1 ঘন্টা পর একটা ক্লেমে যদি 5 সাতোশি করে পাওয়া যায়, তো ইনকাম 1,07,000 হতে অনেক দিন লেগে যাবে। আমার যে দেখতে পাচ্ছেন যে 10,341,07,000 হয়েছে, তো এই ব্যালেন্সটা কিন্তু অনেক দিন কাজ করার ফলে হয়েছে। তো এই ব্যালেন্সটা থেকে যদি আমি 1,07,000 বানাতে চাই, তাহলে কিন্তু আমার অনেক দিন কাজ করতে হবে। তো যাই হোক, এই বিটকয়েন বাদে আমি তিনটা এই ব্যালেন্সই পেমেন্ট উইথড্র দিয়েছিলাম, তো সেই পেমেন্টগুলো কিন্তু আমার রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না কী জন্য রিজেক্ট করা হয়েছে। বাকি যেই তিনটা ক্রিপ্টো কারেন্সি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু মাত্র 10,740 পেমেন্টটা উইথড্র করা যায়। তো আমি একটু দেখাচ্ছি আমার হিস্ট্রিটা দেখানোর জন্য আমি ট্রানজ্যাকশনে যাচ্ছি, নতুন ট্যাব ওপেন হয়েছে সেগুলো ক্লোজ করে দিলাম। তো আমি ট্রানজ্যাকশনে যাচ্ছি, তো এখানে সর্বশেষ 15টা ট্রানজ্যাকশন অর্থাৎ এখানে হিস্ট্রিটা দেখা যায় এই সেটে কীভাবে কাজ করা হয়েছে। তো আমি যদি একটু নিচে আসি, এখানে সর্বশেষ যে 10টা উইথড্রল, সেই 10টা উইথড্রল এখানে দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সাইট থেকে সর্বশেষ যে উইথড্রগুলো করেছিলাম, সেই উইথড্রগুলো হচ্ছে 6 মাস আগে, তারপরে 5 মাস আগে, 3 মাস আগে, 2 মাস আগে। তো এই যে উপরের যেই চারটা উইথড্রল দেখতে পাচ্ছেন, এই চারটা উইথড্রল আমি এখানে তিনটা উইথড্রল করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমি বিটকয়েন ক্যাশ যেটা আমি উইথড্র করেছিলাম 90,960 বিটকয়েন ক্যাশ সাতোশি, তো সেই পেমেন্টটা কিন্তু রিজেক্ট হয়েছে 7 দিন আগে উইথড্র করেছিলাম। অর্থাৎ এই তিনটাই কিন্তু 7 দিন আগে একসাথে উইথড্র দিয়েছিলাম। এখানে বিটকয়েন ক্যাশ আছে, ইথেরিয়াম আছে, তারপরে লাইটকয়েন আছে। তো তিনটা পেমেন্টে উইথড্র দেওয়ার একদিন পরে দেখলাম যে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না এটা কারণ কি।
তারপরে যখন রিজেক্ট করা হলো, তারপর আমি লাইটকয়েনটা শুধু আবার চেষ্টা করেছিলাম 6 দিন আগে, যে আসলে শুধু লাইটকয়েনটা যদি উইথড্র করা যায়, তো সেটাও কিন্তু আমি উইথড্র করার চেষ্টা করেছিলাম, তো সেটাও কিন্তু রিজেক্টেড হয়ে গেছে। আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এখানে চারটা স্ট্যাটাসে কিন্তু রিজেক্ট হয়ে গেছে। আমি জানি না এটা কি জন্য হয়েছে, তারা কোনো মেসেজও দেয়নি, যদিও এখানে মেসেজ দেওয়ার কোনো অপশন নেই। তারপরে কিন্তু উল্লেখ করা দরকার ছিল যে তারা কি কারণে এই পেমেন্টটা রিজেক্ট করতেছে, হয়তো কোনো মেসেজ দিতে পারতো বা ইমেল পাঠাতে পারতো। তো যাই হোক, এটা রিজেক্ট করে দিয়েছে, এখনও করার কিছুই নেই। তো আগের যেই পেমেন্টগুলো আমি সর্বশেষ এই সাইট থেকে পেমেন্ট উইথড্র করেছিলাম হচ্ছে 2 মাস আগে, সেই পেমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা পেমেন্টই কনফার্ম হয়ে গেছে। এখানে 6টা পেমেন্ট, তো এখানে 6টা পেমেন্ট দেখা যাচ্ছে। তো আরও এই সাইট থেকে পেমেন্ট উইথড্র করেছিলাম, সেগুলো পিছনে পড়ে যাওয়ার ফলে কিন্তু এখান থেকে চলে গেছে। অর্থাৎ এখানে রিসেন্ট অর্থাৎ সবশেষ যে 10টা উইথড্র, সেই 10টা উইথড্রলের হিস্ট্রিতে এখানে দেখানো হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনার এই সাইটে কাজ করবেন কি না, বা আপনার সাইটে কাজ করলেও পেমেন্টটা পাবেন কি না। তো যখন এই সাইট থেকে পেমেন্ট পাওয়া যেত, তখন কিন্তু আমি ঠিকই আপনাদেরকে বলেছিলাম যে আসলে কিন্তু এই সাইট থেকে পেমেন্ট পাওয়া যায়, এবং সেই পেমেন্ট প্রুফের ভিডিও কিন্তু এখনও দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তো এখন যেহেতু আমার পেমেন্টটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সুতরাং এখন আপনাদের পেমেন্টটা রিজেক্ট করে কি না বা আপনি পেমেন্ট পান কি না সেটা আসলে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে। তো আপনারা যদি ভাগ্য ভালো হয় তাহলে তো পেমেন্টটা পেতেও পারেন, আর যদি ভাগ্য খারাপ হয় আমার মতো, তাহলে আপনার পেমেন্টটা হয়তো রিজেক্ট করে দেওয়া হবে, বা পেমেন্ট আদৌ দিবে কি না সেটা আসলে আমি শিওর না। তো সুতরাং যারা এই সাইটে কাজ করতে যাচ্ছেন, যদি আপনার একান্ত ইচ্ছা থাকে এই সাইটে কাজ করা, তাহলে আপনি করতে পারেন। আমি কাউকে বলতেছি না এই সাইটে কাজ করার জন্য, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আপনার নিজের রিস্ক নিয়ে কাজ করতে পারেন, হয়তো আপনি পেমেন্ট পেতে পারেন, আবার ভাগ্য খারাপ হলে পেমেন্ট নাও পেতে পারেন। তো আশা করি এই সাইটটা সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং এই সাইটে কীভাবে কাজ করতে হয় সেই ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি এই সাইটে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা বুঝে যাবেন। তো আশা করি ফসেট স্পিন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমি যদি একটু এই সাইটের পেমেন্ট প্রুফ অপশনটা একটু দেখাই, এখানে পেমেন্ট প্রুফ অপশন থাকার কথা, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, তো এই সাইটে পেমেন্ট প্রুফ অপশনটা থাকার কথা। তো যাই হোক, আমি একটু লগ আউট করে দেখাচ্ছি, দেখি পেমেন্ট প্রুফ। হ্যাঁ, এখানে কিন্তু পেমেন্ট দেখা যাচ্ছে যে সর্বশেষ 5টা পেমেন্ট তারা এখানে দেখাচ্ছে যে সর্বশেষ পেমেন্ট, এবং এখানে সর্বশেষ ক্লেমটা দেখা যাচ্ছে। তো পেমেন্ট তারা কবে দিয়েছে সর্বশেষ সেটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এখানে কোনো তারিখ দেয়া নেই, এখানে জাস্ট ইউজার নেম দেখা যাচ্ছে, এবং এখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে, এলটিসি সবগুলোই এলটিসি উইথড্র দেওয়া হয়েছে। তো তারা আসলে আদৌ এখনও বর্তমানে পেমেন্ট, তো তারা এখন পেমেন্ট করে কি না এই বিষয়টা আসলে আমি শিওর না, যেহেতু এখানে কোনো তারিখ দেখা যাচ্ছে না যে তারা সরাসরি কবে পেমেন্ট করছে, আজকেও পেমেন্ট করতে পারে বা আরও 2 মাস আগেও পেমেন্ট করতে পারে। আশা করি ফার্স্ট স্ক্রিন সম্পর্কে বুঝতে পারছেন। তো এরপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আপনারা যারা আরও বেশি বিটকয়েন ইনকাম করতে চান, তারা সাতোশি সাইটে জয়েন করতে পারেন। তো যারা অলরেডি এই সাইটে জয়েন করেছেন, তারা রেগুলার কাজ করতে থাকুন, এটা খুবই ভালো একটা সাইট এবং বিশ্বস্ত একটা সাইট, এবং এই সাইট থেকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায় হচ্ছে ফসেট পেতে। এবং কয়েন বেজে যদি আপনি কয়েন বেজ বা ডিরেক্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট বা আরও যেই ওয়ালেটগুলো আছে সেখানে যদি পেমেন্টটা উইথড্র করেন, তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। আর ফসেট পেতে হলে মাত্র 10,700 হলেই ব্যালেন্সটা উইথড্র করা যাবে, এবং সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ফসেট পেতে চলে যাবে সেই পেমেন্টটা। তো এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা কীভাবে সেই সাইটে অর্থাৎ এই 700 সাইটে কাজ করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা সেই ভিডিওটা দেখে এই 700 সাইটে জয়েন করতে পারেন। তো সেই 700 সাইটের ভিডিওর নিচে এই সাইটের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে এবং সেই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে, আপনারা অবশ্যই সেই লিঙ্ক থেকে এই সাইটে এসে কাজ করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।